আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত স্পোর্ট ইনসাইডে। সঙ্গে আছি রিশাদ আল ইসলাম। দর্শক, শিরোপার লড়াইয়ে ভারতে জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। আজকের স্পোর্ট ইনসাইড শুরু করব ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দিয়ে। চলমান আইপিএল এর 16তম আসরের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সকে 15 রানে হারিয়েছে সাবেক চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। এই জয়ে আবারও শিরোপা নির্ধারণী ফাইনালে পা রাখলো মহেন্দ্র সিং ধোনির দল। মঙ্গলবার রাতে চেন্নাইয়ের এম এ চেন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের ম্যাচে আগে ব্যাট করে 7 উইকেট হারিয়ে 172 রান করে তিনবারের শিরোপা জয়ী দল চেন্নাই। টার্গেট তারা করতে নেমে গুজরাট 20 ওভারে 157 রানেই অল আউট হয়ে যায়। চেন্নাইয়ের কাছে হারলেও এখনও গুজরাটের শিরোপা ধরে রাখার আশা বেঁচে আছে। লখনৌ সুপার জায়ান্টস ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার এলিমিনেটরে জিতে যাওয়া দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে লড়বে হার্দিক পান্ডিয়ারা। আইপিএল এর এবারের আসরের শুরু থেকে দুর্দান্ত ক্রিকেট খেলে গুজরাট টাইটান্স। প্লে অফের আগে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলটি 14 ম্যাচের মধ্যে সর্বোচ্চ 10টিতেই জিতে 20 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই ছিল। অন্যদিকে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস 14 ম্যাচের মধ্যে মাত্র 8টিতে জিতে 17 পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে প্লে অফ নিশ্চিত করে। নিলামের আগেই লঙ্কান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব আল হাসান। বিশ্ব দরবারে বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞাপনের নাম সাকিব আল হাসান। প্রায় সব দেশের ফ্র্যাঞ্চাইজি লিগেই খেলেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এবার লাল সবুজের এই প্রতিনিধিকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আয়োজিত লঙ্কান প্রিমিয়ার লিগেও এলপিএল এ দেখা যাবে তাকে। এলপিএল এ গল গ্ল্যাডিটর্স এর হয়ে খেলবেন টাইগারদের এই টেস্ট ও টি টোয়েন্টি অধিনায়ক। নিলামের আগেই সরাসরি চুক্তিতে সাকিবকে দলে টেনেছে গল। এই টুর্নামেন্টের সর্বশেষ আসরে খেলেছিলেন টাইগার ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুব। এবার সেই সংখ্যা আরও বাড়তে যাচ্ছে। এবার মুশফিকুর রহিম সহ আরও 4 ক্রিকেটার ড্রাফটে নাম লিখিয়েছেন। এদিকে এলপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো সাকিবকে ছাড়াও আরও বেশ কয়েকজন ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে। এর মধ্যে জাফনা কিংসে ডেভিড মিলার, কলম্বো স্টারসে বাবর আজম, ডাম্বুলা জায়ান্টসে ম্যাথু ওয়েড এবং কেন্ডি ওয়ারিওয়ার্সে তাব্রাইজ সামসি নাম লিখিয়েছেন। আগামী 30 জুলাই এই টুর্নামেন্টের চতুর্থ আসরের পর্দা উঠবে। ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে 20 আগস্ট আর 4 জুন প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে। অনেক কিছুই তো খাচ্ছি, মন ভরছে না। মন ভরিয়ে দেয় দেশবন্ধু গ্রুপের একটি পণ্য। এবার ফুটবল প্রসঙ্গ। লালিগার শিরোপা জেতার পর যেন হাল ছেড়ে দিল বার্সেলোনা। তাই তো চ্যাম্পিয়ন হওয়ার পর টানা 2 ম্যাচে হার দেখলো জাভির শিশুরা। সবশেষ রিয়াল ভায়াদলিদের কাছে 3-1 গোলে বিধ্বস্ত হয়েছে কাতালানরা। ভায়াদলিদ এ ম্যাচ জিতে আবার লালিগায় টিকে থাকার আশা জোরালো করলো। মঙ্গলবার রাতে ভায়াদলিদের মাঠে খেলতে যায় বার্সা। তবে স্বাগতিকরা জিতে রেলিগেশন অঞ্চল থেকে বেরিয়ে এলো। এর আগে গত 24 মে স্পানিয়লকে হারিয়ে 3 মৌসুম পর আবার লিগ চ্যাম্পিয়ন হয় বার্সা। এরপর 10 দিনের মধ্যে 2 ম্যাচ খেলে দুটিতেই হারলো তারা। এদিন ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে বার্সা। জাভির দলকে স্তব্ধ করে দিয়ে 22তম মিনিটে স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন কাইল লেরিন। বিরতির পর 73তম মিনিটে ঘুরে দাঁড়ানোর আশা অনেকটাই শেষ হয়ে যায় সফরকারীদের। যদিও 84তম মিনিটে অবশেষে একটি গোলের দেখা পায় বার্সা। বক্সে ঢুকে গোলরক্ষককে কাটিয়ে দুরুহ কোণ থেকে শটে বল জালে পাঠান লেভানডোভস্কি। 36 ম্যাচে 27 জয় ও 4 ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট 85। 72 পয়েন্ট নিয়ে 2-এ আতলেটিকো মাদ্রিদ আর রিয়াল মাদ্রিদের পয়েন্ট 71। মাদ্রিদের দল দুটি একটি করে ম্যাচ কম খেলেছে। 36 ম্যাচে 38 পয়েন্ট নিয়ে 17 নম্বরে ভায়াদলিদ। অবনমন অঞ্চল থেকে 3 পয়েন্ট উপরে তারা। 21 বছর বার্সায় কাটিয়ে 2021 সালে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন লিওনেল মেসি। পিএসজির সঙ্গে তার সম্পর্কটা খুব একটা ভালো চলছে না, গুঞ্জন রয়েছে গণমাধ্যমে। মেসির সঙ্গে পিএসজি সমর্থকদের যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে সে কথা বলাই যায়। মেসির পায়ে বল গেলেই দুয়ো ধ্বনি দিতে শুরু করেন পিএসজি ভক্তরা। তবে আবার যদি এই আর্জেন্টাইন ফরোয়ার্ড অসম্মানিত হন তাহলে বসে থাকবেন না তার জাতীয় দলের সতীর্থ অ্যামিলিয়ানো মার্টিনেজ। প্রয়োজনে বেতন কমিয়ে নিজের ক্লাব অ্যাস্টন ভিলায় মেসিকে খেলাবেন এই গোলরক্ষক। মার্টিনেজ বলেন, যদি পিএসজি সমর্থকরা লিওকে শীষ দেয়, বিদ্রুপ করে, তাহলে ওকে আমি অ্যাস্টন ভিলায় নিয়ে আসবো। আমি ওর পছন্দের খাবার রান্না করবো। সমর্থকদের বলবো লিওর জন্য ছোট ছোট পতাকা তৈরি করে ওকে সমর্থন করতে, প্রয়োজন হলে নিজের বেতনও কমিয়ে দেব। কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লাভ বিজয়ী মার্টিনেজ আরও বলেন, বিশ্বকাপে মেসির কাছে আমার সব থেকে বড় শিক্ষা হলো কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখা। বিশ্বকাপে এমনিতেই প্রচণ্ড চাপ থাকে, সেই পরিস্থিতিতে আরও বেশি চাপ নিলে সমস্যা হয়, কিন্তু এবার আমি স্নায়ুচাপ ধরে রাখতে পেরেছিলাম বলেই সাফল্য পেয়েছি। দর্শক, এই ছিল আজকের স্পোর্ট ইনসাইট। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেশ বিদেশের নিত্য নতুন খেলার আপডেট পেতে চোখ রাখুন দেশবন্ধু টেলিভিশনের পর্দায়। আল্লাহ হাফেজ।
Thank you.